একটা সমস্যার তুরবাগদাদ শহরে একজন ব্যক্তি ছিলেন, ওনার নাম ছিলেন হাসান পাগল। কিন্তু ওনার ছোট্ট একটা ব্যবসা ছিলেন, উনি গ্রামে গ্রামে একটু তেল বিক্রি করতেন, তাই গ্রামবাসী ওনার নামের একটা টাইটেল দিলেন, ওনার নাম রাখলেন মুদি হাসান পাগল। এই মুদি হাসান পাগলের ঘরে আল্লাহ দুইটা সালামিয়া দান করল রে। আর বড় মিয়াটার নাম ছিলেন মোসাম্মাত রায়না খাতুন, নামও রায়না কামও রায়না, ওরকম সুন্দরী নারী তুরবাগদাদ শহরে আর কারো ঘরে ছিল না। আর ছোট ছেলেটার নাম রাখলেন মোহাম্মদ মনসুর। দুইটা ছেলে মেয়েকে মাদ্রাসায় ভর্তি করে দিলেন। ছোট ছেলে মনসুর লেখাপড়া করতে করতে পাক্কা শরীয়তের একজন টাইটেল পাশের আলেম হয়ে গেলেন। কিন্তু মুদি হাসান পাগল রে, যেদিন থেকে একটা পীরের হাতে হাত দিয়ে উনি বায়াত গ্রহণ করলেন, সেদিন থেকে মুদি হাসান পাগল, উনি নামাজ তো দূরের কথা, জীবনে নামাজ বন্দেগি পড়েন না। যদি বৃষ্টি বাদল আলে পড়ছি মুখে উল্টে পড়ে তো দৌড়োদৌড়ি করে মুখে হয়। আরেকটা বদব্য ছিলেন, শোনেন বন্ধুগণ, এই মুদি হাসান পাগল রে, জীবনে উনি গোসল করতেন না, আর নিজের পেশাব পায়খানা নিজে উনি নষ্ট করতেন না, নিজের প্রসাব পায়খানা উনি নিজেই খাচ্ছিলেন। আর একটা বদব্য ছিল গো, মুদি হাসান পাগল এক টানে শশার করে গাঁজা খাচ্ছিলেন, এই গাঁজা খাতে তার কোনোদিন আগুন লাগে নাই। এত বড় একটা ভণ্ড পাগল মুদি হাসান, আর তার ছেলে মোহাম্মদ মনসুর একজন পাক্কা শরীয়তের টাইটেল পাশের একজন আলেম। তাই একদিন মনসুর একটা মসজিদে নামাজের মধ্যে উনি বড় বড় হাদিস থেকে মশলা দিতেছে, শোনো প্রাণের ভাই। মনসুর কয়, ইয়ার সাবিগণ ওলামাই কিরামগণ, আমি সবারে জানাই পবিত্র কোরআন শরীফ 6666 আয়াত, 7 মঞ্জিল 14 সিজদা, 3,16,19 হরফ, 130 ফরজ, 6টা রুকু। এই লোকজন পবিত্র কোরআনের মধ্যে আছেন আকিমুস সালাত, আকিমুস সালাত অতুল জাকাত, আকিমুস সালাত অতুল জাকাত, 82 বার বলছে সালাতকে কায়েম করো, আর 750 বার বলছে জিকির করো। এই লোকজন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজ কায়দা করবে, তার 80 হোক বা দোজক খাটতে হবে। তাহলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজ কায়দা করলে তার 80 হোক বা দোজক হবে, তারই 1 ওয়াক্তর দৌড় 2,88,000 বছর হবে একটা হোকবা, তারই 1 ওয়াক্ত নামাজ কায়দা করলে 80 হোক বা দোজক হবে। মনসুর আরো বললেন, এই লোকজন শুধু তাই নয়, ওরে বেনামাজি যদি নামাজি ব্যক্তির কাপড় বোলাই রে, ওই কাপড়টা যদি 7টা ধোয়া দেয় কাপড়টা পবিত্র হবে না। আর রাস্তার কুকুর যদি একটা নামাজি ব্যক্তির কাপড় বোলায়, হাদিসের মধ্যে প্রমাণ আছে ওই কাপড়টা 3টা ঝাঁকা দিলে কাপড়টা পবিত্র হয়ে যায়। এই কথা না কওয়ার শোনে রে ময়না, ভাবে মনে মনে রে নাইরা, ও নাইরা বেলা যাই ডুবিয়া। আছেন যত দাসবি দাসী, শোনেন বন্ধুগণ, মুদি হাসানের ছেলে গো মনসুর আইন করে তখন, মসজিদের মুক্তাদি সবাই গেল বাদি হইরা রে নাইয়া, ও নাইয়া বেলা যাই ডুবি পিয়া। আল্লাহ রাসুল বলে নারের গামাজি, বাদামি দাও তুলিরা রে নাইয়া, ও নাইয়া বেলা যাই ডুবি পিয়া। আরে
মসজিদের মুক্তাদিগণ সবাই কয় মনসুর রে, আথবর একটা কথা তুমি বললাম, এই মনসুর তোমার কি বাড়ি ঠিক আছে রে? মনসুর কহে আমার বাড়ি ঠিক আছে, আমার বাড়ির চতুর্পাশে পাশি দেওয়া আছে, আমার বাড়িতে তিনখানা গেট আছে। ওই মসজিদের সভাপতি ছিলেন, সে বলতেছে খালি গেট আর পাশি থাকলে তো বাড়ি ঠিক হয় না। এমন চোর তুমি যে এতবার একটা কথা বললা, রাস্তার কুকুর যদি নামাজি ব্যক্তির কাপড় বলায় কাপড়টা তিনটে ঝাঁকা দিলে পবিত্র হয়ে যায়, আর বেনামাজি যদি নামাজি ব্যক্তির কাপড় বলায় সাতটা ধোয়া দিলেও কাপড়টা পবিত্র হবে না। এমন চোর তুমি সত্য করে বলো, তোমার জন্মদাতা বাবা মুদি হাসান পাগল কি নামাজ পড়ে? আহারে এই কথা কর সঙ্গে সঙ্গে রে, মনসুরের উসু মাতা নিসু হইয়া যান। মনসুর বলতেছে আমি একজন ইমাম, আমি কি করে মিথ্যা কথা বলবো? আমার জন্মবার পর, আমার বুদ্ধি হওয়ার পর কোনো দিন তো আমার বাবাকে আমি পশ্চিম দিকে ঢিস দিতে দেখলাম না। ২৭ গ্রামের লোক বাদী হয়ে গেল, মনসুর তোমার বাবা ঠিক নাই, স্পষ্ট কোরআনের তাফসিরে প্রমাণ আছে, একটা ইমাম সাহেবের ১৪টা শর্ত আছে, ১৪টা শর্তের মধ্যে যদি একটা শর্ত ভুল হয়ে যায় এবার শরীয়তের আইন অনুযায়ী ওই ইমাম সাহেবের পিছে মুক্তাদির নামাজ হবে না। ওরে মনসুর কইতাছে বাউ জান গো, আমাকে একটাবার সুযোগ দেন, আমি নামাজ শেষ করে বাড়িতে যাব, আমার বাবাকে আমি বুঝাবো, আগামী শুক্রবার দিন থেকে আমার বাবাকে আমি নামাজে ভর্তি করাবো। জনগণ সবাই বলতে আসছে মানুষের ভুল হতে পারে রে, ঠিক আছে মনসুর আমরা তোমাকে সময় দিলাম রে। ওরে নামাজ শেষ কইরা মনসুর বেটা বাড়িতে গেল, শোনো প্রাণের ভাই, বাড়িতে যা মনসুরের মা ছিল নাম তার বিবি রোকেয়া, কয় মা মা গো, আমার বাবা কই মা একবার বলো না গো, কয় কেন মনসুর তোমার বাবার কি দরকার? কয় মা জানো না গো, আমি একজন শরীয়তের পাক্কা আলেম, আমার কথায় ২৭ গ্রামের লোক ওটা বসা করে, আর আমার বাবা বেনামাজি গাঁজা খেয়ে বেড়ায়, এটা সমাজ মেনে নিতে পারলো না। মা সত্য করে বলো আমার বাবা কোথায়? কয় তোর বাবা তো বাড়িতে থাকে না, জঙ্গলায় সময় কাটায়, মুদি হাসান পাগলের ছেলে মনসুর আস্তে আস্তে জঙ্গলায় যায়। জঙ্গলাতে গেল গো মনসুর, শোনো সমাচার, যাইয়া দেখে হাসান পাগল রে ময়না, কোন কাম করিল রে নাইরা, ও নাইরা বেলা যাই ডুবি হিয়া। মুদি হাসান পাগল ময়না জঙ্গলার ভিতরে, জৈতন গাছের নিচে গো বৈশা সাধন ভোজন করে, পিছন থেকে মনসুর বেটা রে ময়না ডাকের সারা দিল রে নাইরা। আল্লাহ রাসুল বলে নাজের গাওয়া মাঝি, আজি বাদাম দাও তুলিয়া রে নাইরা, ও নাইরা বেলা যাই ডুবি ইয়া। আরে মুদি হাসান পাগলের পরনে একটা ছালা ছিল, হাত পায়ের আস্তাগুলো তার কোদালের মতন রে, দাড়ি মোজগুলো পাটের হাপালের মতন, চুল তার চুল দাড়ি ছিল, চুল দাড়ি ছিল পাটের হাপালের মতন, হাত পায়ের আস্তাগুলো কোদালের মতন, সামনে গাঞ্জার ঢিপি দিয়ে মুদি হাসান পাগল বসে আছে, পিছন থেকে মনসুর যায় কয় আব্বা গো। মুদি হাসান পাগল পিছ দিকে দেখে দেখে আমার ঔরজ্জাত সন্তান মনসুর গাঞ্জার ঢিপিতে নুকয়া আউল দিয়ে রাইকিয়া কয় বাবা মনসুর তুমি কেন জঙ্গলে যাইছো রে? এ মনসুর জঙ্গলার কাল সর্প কি তোমাকে দংশন করে নাই? কয় আব্বা গো দংশন করুক আর না হয় না করুক, সমাজ আমার উপর খুব বাদী হয়ে গেছে গো। কয় সমাজ কেন বাদী হবে,
আমি কি সমাজের খাইনা পড়ি? কয় না বাবজান, আমি একজন পাক্কা শরীয়তের আলেম, আর আপনি আমার ঔরতজাত পিতা। একটা আলেমের যদি বাড়ি ঠিক না হয়, ওই আলেমের পাশে নামাজ দায়েজ হবে না। তাই আমি একজন ইমাম সাহেব, আমার পিছে হাজার হাজার মুক্তাদি নামাজ আদায় করে, আর আপনি গাঁজাখোর, নামাজ পড়েন না, এইটা সমাজে মানে নিতে পারলো না। তাই বাবজান, আপনি আমার কাছে অদা করেন, আপনি আগামী শুক্রবার দিন নামাজ পড়তে যাবেন কি না? যেই কয় নামাজ পড়তে যাবেন কি না, মুদি হাসান পাগল কয় মনসুর রে, এক থাপ্পড় তোর 32টা দাঁত ভাঙ্গে আমি সত্যি করব। এই এই শিক্ষা তুই কোন মাদ্রাসায় পাইছো? এই কিসের নামাজ পড়া রে? কোরআনের কোথায় আছে নামাজ পড়া? শরীয়তের আলেম মনসুর কয় সর্বনাশ, আমার বাবা দেখি জবরদস্তি আলেম হয়ে গেছে। কয় মনসুর, কোরআনের কোথাও নামাজ পড়ার কথা নাই, কোরআনে আছে সালাত কায়েম করার কথা। আকিমুস সালাত অতুল যাকাত, সালাতকে আদায় করো, যাকাতকে প্রদান করো। নামাজ পড়ার কথা কোরআনে নাই, কোরআনে আছে সালাত কায়েম করার কথা। শরীয়তের আলেম কয় আব্বা আমার ভুল হয়ে গেছে। কয় ভুল টুল নয়, কি করতে হবে? শরীয়তের আলেম মনসুর কয় আব্বা গো, আপনি আমার জন্মদাতা পিতা, আপনি আমার কাছে অদা দেন, আগামী জুম্মায় আপনি নামাজ পড়তে যাবেন কি না? ওরে মুদি হাসান পাগল কয় মনসুর রে, সারা দেশের মানুষ নামাজ বন্দেগি কায়েম করতে আছে, আমারই নামাজের কি আল্লাহর এত ঠেকা বাজে গেছে? শরীয়তের আলেম কয় আব্বা মুখ সামলে কথা বলবেন, আপনি আমার কাছে কথা দেন, আগামী শুক্রবার দিন আপনি নামাজে যাবেন কি না? ওরে তখন মোদি আসান পাগল কয় মনসুর রে, আমি কথা দিলাম তোকে রে, আমি আগামী শুক্রবার দিন তোর পিছে নামাজ আদায় করতে যাব। কিন্তু মনসুর, পবিত্র শুক্রবার গরিবের হজের দিন, মনসুর রে তোর পিছে যদি আমি আসল মুক্তাদি পাই, তাহলে তাদের সঙ্গে আমি নামাজ আদায় করব, আর যদি ডুপ্লিকেট মুক্তাদি পাই, তাহলে তাদের সঙ্গে আমি নামাজ আদায় করব না। যারা মুসলমান সন্তান আছেন এখানে, বাবা পবিত্র শুক্রবার গরিবের হজের দিন মসজিদ ঘরের মধ্যে ডুপ্লিকেট মুক্তাদি কারা আর আসল মুক্তাদি কারা? তাই মোদি হাসান বলল, মনসুর যদি ডুপ্লিকেট মুক্তাদি পাই, তাদের সঙ্গে আমি নামাজ আদায় করব না, আর যদি আসল মুক্তাদি পাই, আমি তাদের সঙ্গে নামাজ আদায় করব। এই ডুপ্লিকেট মুক্তাদি কারা চেনেন বাবা? যে ব্যক্তি ফজরের নামাজ কায়দা করে জুমার নামাজ পড়তে যায় রে, ওই হালা হচ্ছে ডুপ্লিকেট মুক্তাদি। যে ফজরের নামাজ কায়দা করে জুমার নামাজে যায়, এই হচ্ছে ডুপ্লিকেট মুক্তাদি। এর তো নামাজ হইব না হইব না, এর মুখ দেখলে মুক্তাদি দেখবো, তাদের নামাজ শুদ্ধ আল্লাহর দরবারে হালকা হয়ে যাইব। আমি চ্যালেঞ্জ করলাম আনোয়ার সরকার। তাই একটা পাগল সারা জনম ভণ্ডামি করে বেড়ায়, গোসল দিতে জানে না, পশ্চিম কোনটা এটাও ঠিক মতো জানে না, সে বলল যদি ডুপ্লিকেট মুক্তাদি পাই, তাদের সঙ্গে নামাজ কায়েম করব না, যদি আসল মুক্তাদি পাই, আমি তাদের সঙ্গে নামাজ কায়েম করব। আরে মনসুর কয় আব্বা, আপনি আমার কাছে কথা দেন, আপনি কি সত্যি যাবেন? কয় হ্যাঁ কথা দিলাম। বলে সত্যি করে বলেন। যে কয় সত্যি করে বলেন, মুদি হাসান পাগল আবার কয় বেঈমান, যেই বেটা কথায় কথায় সত্য কয়, যেই বেটা কথায় কথায় সত্যি বলে, এই মায়ের সাথে জিনা করে। জবানের নাম জিব্রাইল, আমার এই মুখে জবান দিলাম, পৃথিবী কিয়ামত হয়ে যাইব রে, কিন্তু এই মুদি হাসান পাগলের জবান দুই হইব না, আমি সামনের শুক্রবার দিনে তোর মসজিদে নামাজ আদায় করতে যাব। ভাই দোতরাটা একটু বাড়াইতে হইব, হারমোনি বেশি হয়ে গেছে আজ। ওরে যে আমারে করবে আদর, ওরে যে আমারে করবে আদর, আজ আমি তারে যাইয়া কোথায় পাই, কার কাছে যাইয়া রে প্রাণ আঞ্জুরাই। আমার এমন বান্ধব হবে নাই,
কার কাছে যাইয়া রে প্রাণ আঞ্জুরাই, যে আমারে করবে রে আদর, যে আমারে করবে আদর তারে যায় কোথায় পাই, কার কাছে যাইয়া রে প্রাণ আঞ্জুরাই, আমার মনের মানুষ দেশে নাই, কার কাছে যাইয়া রে প্রাণ আঞ্জুরাই। আমার ভাই বন্ধু আত্মীয় সুজন রে সবাই আদর করে, ভাই বন্ধু আত্মীয় সুজন রে মঈনুদ্দিন ভাই সবাই আদর করে, মার মতো দরদি নাই যে রাখছিল ভাই বন্ধু আত্মীয় সুজন রে ওরে রামাই সবাই আদর করে, মার মতো দরদি নাই যে রাখছিল ও দূরে। আমি তারপর ভাবিলাম যারে, তারপর ভাবিলাম যারে কার কাছে আর জায়গা নাই, কার কাছে যাইয়ারে প্রাণ আঞ্জুরাই, আমার দরদি আর কোথায় পাই, কার কাছে যাইয়া রে প্রাণ আঞ্জুর। বাবা যে বেতা দুলুকাই আছে রে এ আকাশ ভাই আমার পুরা বুকে, যে বেতা নুকাই আছে রে ওরে বেতা আমার পুরা বুকে, আমি বুঝি আমার বেতা আর বুঝি বেতা আর বুঝিবে কে গো, আর বুঝি ইবে কে, যে বেতা লুকাই আছে রে আমার পুরা বুকে, আমি বুঝি আমার বেতা আর বুঝি ইবে কে। আবার ঘুমাসনা পুরা সকে, ঘুমাসনা পুরা সকে কার জন্য নিশি পুহাই, কার কাছে যাইয়া রে প্রাণ আঞ্জুরাই, আমার এমন বান্ধব হবে নাই, কার কাছে যাইয়া রে প্রাণ আঞ্জুরাই। আমারও দুঃখের অবসান রে ঘটল না জীবনে, এ
যার জন্য আসিয়া তো জ্বালা সইল র, ওহো মানে জ্বালা আমার দুঃখে এর ভোষণ রে মইনুদ্দিন ভাই, আজ ঘটল না জীবনে যার জন্য আসিয়া তো জ্বালা সইল র, ওহো মানে আরে এই ভাবনা সদাই মনে কখন যেন মইরা যাই কার কাছে যাই ইয়ারে প্রাণ আনজুরাই, আমার এমন বান্ধব হবে নাই কার কাছে যাই ইয়ারে প্রাণ আনজুরাই, আরে যে আমার করবে রে আদর, যে আমার করবে আদর তারে যাই কোথায় পাই কার কাছে যাই রে প্রাণ আনজুরাই, আমার ভাবের মানুষ কোথায় পাই কার কাছে যাই রে প্রাণ আনজুরাই, আমার এমন বান্ধব হবে নাই কার কাছে যাই রে প্রাণ আনজুরাই, আমার দরদিরাজ পয়সা নাই কার কাছে যাই আরে প্রাণ আনজুরাই, আর ছন্দ আমি বন্ধ করিলাম, আরে মনছুর বাবার সঙ্গে কথা দিয়ে বাড়িতে ফিরে গেলেন, দেখ দেখ করতে করতে ছয়টা দিন গত হইয়া শুক্রবারের দিন এসে গেলেন, তাই মুদি আসেন পাগল মুদিয়াছেন পাগল রে, শুক্রবার দিন ঠিক সাতটার সময় মসজিদ ঘরে যায়, মসজিদ ঘরে যা দেখে মসজিদের দরজায় তালা দেওয়া, আচ্ছা কন্ত বাবা সাতটার সময় মসজিদে মানুষ যায়, মুদিয়াছেন পাগল কয় শরীয়তের আলেম আমার ইসলামের দাওয়াত দিয়া তোর মসজিদে তালা, তোর মসজিদে তালা তোর শরীয়তের ঘরে তালা, বিশ্বাস নাই সাতটার সময় কোনো মুক্তাদি মসজিদে যাবে, সাতটা আটটা নয়টা দশটা বাজে যায় মানুষের খবর নাই, মুনসুর মুনসুরের বাবা মোদি আসেন পাগল কয় বেঈমান শরীয়তের আলেম হয়ে আমারে ধোকা দিলি, ওরে বেলা সবর বেল দশটার সময় মোদি আসেন পাগল একটা সালাত কায়েম করলেন শোনেন দিয়ামন, জানেন কোন মুসলমান বেলা সবর বেল দশটার সময় একটা নামাজ হয়, এই নামাজের নাম হচ্ছে ইশাকের নামাজ, তাই মোদি আসেন পাগল ইশাকের নামাজখানা আদায় করে নিলেন, এদিকে যখন বারোটা বাজে যায় মজ্জিম সাহেব আজান দেয় সাড়ে বারোটা পৌনে একটার সময় হাজার হাজার মুক্তাদি মসজিদ ঘরে যায়, মসজিদ ঘর দিয়ে মুক্তাদি ভইরা গেল, মোদি আসেন পাগল রে মসজিদের দরজায় ভুলকি দে দেখে যতগুলো মুক্তাদিগণ ছিল এর মধ্যে দশ আনা ভাগ মুক্তাদি ডুপ্লিকেট, দশ আনা মুক্তাদি আজকে ফজরের নামাজ আদায় করে নাই, ওরে মোদি আসান পাগল রে কই এই বেঈমানের সঙ্গে আমার সালাত হবে না, আমার সালাত আমি যেখানে চাই সেখানে কায়েম করব, মোদি আসান পাগল জঙ্গলায় যাই, এদিকে তে মনসুর মসজিদে ঢুকলেন নামাজ শুরু করে দিলেন খুতবা দেওয়া হয়ে গেল, তা মনসুরের বাবার খবর নাই, মসজিদের সভাপতিগণ মুক্তাদিগণ কয় মনসুর তুমি কথা দিছিলা আজকে তোমার বাবাকে নামাজে আনবা, কই তোমার বাবা কই, এই বেঈমান সমাজ থেকে আমরা তোমাকে পরিত্যাগ করলাম সমাজ থেকে বাতিল করলাম, তোদের মতন ইমামের কোনো প্রয়োজন নাই, যাদের বাড়ি ঠিক নাই সেই ইমামের পাশে নামাজ ঠিক নয়, ওরে মনসুর কইতাছে বাজান গো দয়া করে আমাকে আর একটা বার সুযোগ দাও না গো, আমি কথা দিলাম এই মুহূর্তে নামাজ শেষে আমি বাড়িতে যাব,
যা কুত্তার বাচ্চার গাজার স্বাদ মিটাইব। শরীয়তের আলেম আর মনসুরের বাবা মুদিয়া সান পাগল, পাগলের লাইন আল্লাহর সাথে সহজ কথা না। ওরে নামাজ শেষ করে মনসুর বেটা বাড়িতে যায় রে, ওরে বাড়িতে যায় শরীয়তের জুব্ব টুপি খুইলা সাধারণ একটা কাপড় গায়ে দেয়। ওরে জঙ্গলার মধ্যে জৈতন গাছের গোড়ে মনসুর চলে গেল। মোদী হাসান পাগলের বয়স ছিল 250 বছর বয়স। মোদী হাসান পাগল রে জৈতন গাছের গোড়ায় মোদী হাসান পাগল আল্লাহর জিকির গাইতে আছে। আল্লাহর জিকির ওলা ইলাহা ইল্লাল্লাহ, ওলা ইলাহা ইল্লাল্লাহ। ওরে মোদী হাসানের জিকিরে আসমান জমিন থরথর করে নাচে, পাহাড় নাচে, জমিন নাচে, পশু পাখি নাচে। ও শরীয়তের আলেম বুঝতে পারলো না রে, পিছন থেকে যায় ছেলে হয়ে বাবার পৃষ্ঠে একটা লাথি মারে দিল। মোদী হাসান পাগল সামনে একটা পাথর ছিল রে, পাথরের ওপর কপালটা পইরা কপাল ফাইটা রক্তারক্তি হয়ে যায়। পিছ দিকে নক্য করে দেখে তার জন্মদাতা সন্তান মনসুর ছেলে হয়ে বাবার ঘরে লাত্তি দিয়ে ফালাই দিছে। মোদী হাসান রে দুই চক্কের পানি ছেড়ে দিয়ে রক্ত মাখা শরীর নিয়ে কয় মনসুর রে, এ মনসুর তুই আমার বড় শখের সন্তান, পৃথিবীতে কোনো ভারী জিনিস যদি হয়ে থাকে সেটা সন্তানের লাশ বাবার কাঁধে। মনসুর রে আজ তুই আমার ঔরজাত সন্তান হয়ে আমার ঘরে লাথি দিলি, এই মুখ আমি আর তোকে দেখাইতে চাই না রে। ওরে মনসুর কয় চুপ কর কুত্তার বাচ্চা, তোর মুখ আর দেখতে চাই না রে। ওরে কয় আর আমার মুখ তোকে দেখতে হবে না বাবা রে, আমি কথা দিলাম আগামী শুক্রবারের দিন কারের 12টার সময় আমার মৃত্যু হবে, তোর আল্লাহর দোহাই থাকলো রে, তুই শরীয়তের আলেম জান আমার জানাজা করিস না, আমি এই মুখ আর দেখাবো না, আগামী শুক্রবার দিন 12টার সময় আমার মৃত্যু হয়ে যাবে, তুই শরীয়তের আলেম জান আমার জানাজা করিস না। শরীয়তের 1.5 টাকার আলেম সাহেব এই পাগলের কথা বুঝতে পাইল না, কয় আমরা কত আলেম ওলামা ইকরামগণ 6 দিন 7 দিন আগে মৃত্যুর কথা বলতে পারি না, আর একটা ভণ্ড পাগল 6 দিন আগে মৃত্যুর কথা বলতে পারে? কামার কি সোনা চেনে গো, কামারে লোহা চেনে, স্বর্ণ করে সোনা চেনে। মনসুর বাবাকে চিনতে পাইল না, এদিকে তো শুক্রবারের দিনে, শুক্রবারের দিনে 6টা দিন গত হয়ে গেল, শুক্রবারের দিন ঠিক সকাল 10টার দিকে মোদী হাসান পাগল বাড়িতে যা তার স্ত্রীর গলা ধরে কান্দন জুড়ে দিল। আরে কান্দে হাসান রাজার মন মহিনা রে, এ কান্দে হাসান রাজার মন মহিনা রে, এ হাসান রাজা কান্দি বলে মহিনা বল মইনা মন নিস তুর মইনা দেখলি না তাকাইরা রে, কান্দে হাসান রাজার মন মইনা রে, এ এতদিন পালিলাম ময়নাগ দুগ্ধ কলা দিয়া, এতদিন খাওয়াইলাম পাখি দুগ্ধ কলা দিয়া, যাওয়ার সময় কেন যাইবার আমার সারিরা রে, কান্দে হাসান রাজার মন মহিনা রে, এ কান্দে হাসান রাজার মন মহিনা।
রাত থাকিরা ময়না সব বর্ষর বট করে পিঞ্জিরা থাকিরা পাখি সড বট করে কোন সময় যা ইবে ময়না পিঞ্জিরা ভাঙ্গিরা রে কান্দে হাসান রাজার মন ময়না রে এ কান্দে হাসান রাজার মন ময়না রে এ কান্দে হাসান রাজার মন ময়না রে কোন স্বামীর কান্না দেখলে কোন স্ত্রীর মন কি ঠিক থাকে কখনো না এই যুগের মা বোনেরা তো বুঝবে না বাবা এই যুগের মা বোনেরা মনে মনে কয় কোনো স্বামী যদি অসুস্থ হয় ওরা আগে থেকে ব্যাংক ব্যালেন্স করে রাখে যে অন্য জায়গায় ঘর করুন সেটা আমার মা হোক আর বোন হোক আর স্ত্রী হোক আর কন্যা হোক সমস্ত নারীর ধর্মই তাই তবে শতকরা এক একটা কোটিতে লাখেতে দুই একজন ভালো মহিলা পাওয়া যায় ওরে স্বামীর কান্না থেকে স্ত্রীর হৃদয় ধরপর করে রে ওরে মোদি আসান পাগল তার স্ত্রী রোকিয়ার গলা ধরে কয় বিবি নেই তোর ছেলে মুনসুর শরীয়তের আলেম আমাকে বুঝতে পারলো না আমাকে মার দিছে এই মুখ আমি আর বাগদা শরীফে দেখাইব না আজকে ১২টার সময় আমার মৃত্যু হবে এ বিবি তোর ছেলেকে বলে দেশ কোন শরীয়তের আলেম জান আমার জানাজা করে না ওরে স্বামীর মৃত্যুর খবর পাইলে কি কোন স্ত্রীর মন ঠিক থাকে রে ওরে মা আমার স্বামীর গলা ধরে কান্দে জার জার হই যা স্বামী গো ও স্বামী আপনি যে আমাকে ধুয়ে যাইবেন আমি কার কাছে থাকব ওরে মোদি আসান পাগল কয় বিবি তুমি জানো না রে আমি তোমাকে ধুয়ে যাচ্ছি এই জন্য একসাথে দুজন যাওয়া যাবে না আমি ছুঁয়ে যাচ্ছি এই জন্য একসাথে দুইজন গেলে আমাদের দুইটা ছেলে মেয়েকে কে দেখশন করবে আরে এত কষ্ট নে মোদি হাসান পৃথিবী ছেড়ে যাচ্ছে তাও বিবিকে বলল বিবি একসাথে দুজন যাওয়া যাবে না তোমাকে রেখে যাচ্ছি দুইটা ছেলেকে কে দেখশন করবে এইদিকে তো যখন বেলা ১২টা গেল বাজি আসনো প্রাণের ভাই মোদি হাসান পাগল স্ত্রীর কোসাই বসে কয় বিবি রে আমার সময় হয়ে যাইতেছে একবার তোমার জানোটা পাতা তোমার জানোর উপর আমার মাথা রাখবো মা যেমন ছেলের কোলে শুয়ে ঘুমাই ওই রকম মোদি হাসান পাগল তার স্ত্রীর কোসায় মাথা দিয়ে যেমন সন্তান মায়ের কোলে ঘুমাই ওই রকম মোদি হাসান পাগল ঘুম আসতে আসে আল্লাহ কয় তুর দাউস আজরাইল দেরি করো না আমার একজন ভক্ত পাগল শুয়ে আছে আমার পাগলের জানখান বাহির করে আনো আমার বন্ধু পাগল জানো বুঝতে পারে না এ মুসলমানে আল্লাহর দূর দাউস আজরাইল মানুষের জান কবজ করে দুই ভাগে যারা আল্লাহর পাগল যারা আল্লাহর ওলি যারা ইমানদার ব্যক্তি তাদের জানখান কবজ করবে আজরাইলের একটা সুন্দর সুরুত হবে আর একটা ছবি দেখাবে কি ছবি আল্লাহর আটটা বেহস্ত সাতটা দুজক একটা বেহস্তের ইট যদি একটা ইট যদি বিক্রি করা যায় এরকম তিনটা পৃথিবী কিনে নেওয়া যাবে ওই বেহস্তের ছবি দেখাবে ওই ব্যক্তি এই পৃথিবীর মায়া সঙ্গে সঙ্গে ত্যাগ করে ওই দেশে চলে যাবে মারা যাবে বুঝতে পারবে না আর যারা খারাপ লোক তাদের জান আজরাইল ভয়ঙ্কর চেহারা দিয়ে ভয়ঙ্কর ছবি দেখে তাদের জানটা বাহির করে তাই আমার আল্লাহ কয় আজরাইল রে মোদি আসান পাগল আমার একজন বন্ধু আমি আল্লাহ পাগলের সঙ্গে পীড়িত করি আমার পাগলা পাগলার জানখান বাহির করে আনো আমার পাগল জানো বুঝতে পারে না তখন হুকুমের গোলাম আজরাইল ওখান থেকে হাত বাড়াইতেছে তাই দরদি গো পৃথিবীতে আসার সিরিয়াল আছে গো যাওয়ার সিরিয়াল নাই এই ভবের মায় একদিন ছাড়তে হবে তাই সেদিকে লক্ষ্য করে আরেকটা গান ও সে নামে আজরাইল আরে হুকুমদারের হুকুম পাইলে সামানে হাজি ওরে এক কদম না লাগে বাড়বে সেকেন্ডে হাজি
আজরাইলা শিলে পরে কৈফত মানবে না, মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ শরণ রাইকো না, আজরাইলা শিলে পরে কৈফত মানবে না, ও আজরাইলা শিলে পরে কৈফত মানবে না। ওসে নামে আজরাইল হুকুমদারের হুকুম পাইলে সামান হাজির গো মানুষ, সামান হাজির, আরে এক কদম না লাগে বীরে, এক কদম না লাগে পিছে তুলতে দিবে না, আজরাইলা শিলে পরে কৈফত মানবে না, ও আজরাইলা শিলে পরে রিহাই দিবে না। সেই তোপা নামে গা পাতায় পাতায় নেখায় আছে মানুষের হায়া গো মানুষ, আরে তোপা নামে গা গাছের পাতায় লেখায় আছে মানুষের হায়া, আরে গাছের পাতা ঝুরলে পরে, গাছের পাতা ঝুরলে পরে মানুষ বাসে না, আজরাইলা শিলে পরে কৈফত মানবে না, আরে মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ শরণ কইদ না, আজরাইলা শিলে পরে কৈফত মানবে না, ও আজরাইলা শিলে পরে রিহাই দিবে না। মুদি হাসানের সুন্নতে নিল রে উড়িয়া, মুদি হাসান পাগল রে, তার দেহখানা স্ত্রীর কোলায় পড়ে রইলেন, গোটাল বাগদা শরীফে হই হই দুবদুবি উঠে গেলেন, সবাই কয় একটা গাঁজা খোর, সারা জনম ভণ্ডামি করল, জীবনে পড়ছে মুখে ঢিস দিল না, সে কি করে ছয় দিন আগে মৃত্যুর কথা বলতে পারলো। গোটাল বাগদা শরীফে ইরান শহরে ইরাকে দুবদুবি উঠে গেল, এটা কেমন আজব ঘটনা। আহারে মনসুর, শরীয়তের আলেম বুঝতে পারল না, স্বর্ণ হারায় ফেলে দিল, দলে দলে লোকজন হাজির হয়ে গেল, কেউ কয় জানাজা করো, কেউ কয় জানাজা কইরো না রে দরদি, এ পৃথিবীতে আজই ফেতনা আছে, কোন মানুষ যদি একটু ইবাদত বন্দেগি কম করে রে, কিছু কিছু মৌলবি সাহেব হইছে হেরা কয় জানাজা করো, কিছু কিছু মৌলবি সাহেব কয় জানাজা কইরো না, এই একটা লোক সারা জিন্দেগি ইবাদত করতে করতেও আল্লাহ তাকে দোজো কত দিতে পারে, আর যে ইবাদত না করছে আল্লাহ চাইলে তাকে বেহস্ত তো দিতে পারে, তুমি বান্দা তাক বলার কোনো ইতিহান নাই। তাই মা রোকিয়া, তার মেয়ে মা রাইনা কানতে কানতে পাগল হয়ে যাইতেছে, সবার কাছে গলায় কাপড় নিয়ে বলতেছে, দরদি গো আমার স্বামী মৃত্যুর আগে কয়ে গেছে গো, ওরে আমার স্বামী মারার পর কোনো শরীয়তের আলেমের হাতের জানাজা নেবে না, আমার স্বামীর যদি কোনো তরিকপতি ভাই থাকে, এই পাগলের দলে যদি কোনো পাগল থাকে, সে যেন আমার স্বামীকে জঙ্গলায় ফেলে দিয়ে আসে, কোনো শরীয়তের মোল্লাগো হাতের জানাজা নেব না।
ওরে তখন লোকজন বলতেছে মনছুর রে তোমার বাবাকে তুমি মার দিয়েছ রে, তোমার বাবা তোমার উপর রাগ করে চিরবিদায় হয়ে গেছে রে। তাই মনছুর শেষবারের মতন তোমার বাবাকে তুমি ফেলে দিয়ে আসো, আমরা কেউ তোমার বাবাকে স্পর্শ করব না। ওরে আহারে শরীয়তের আলেমের মনসুরের ভিতর থেকে অহংকার গেল না। ওরে তখন জনগণের চাপে পড়া শরীয়তের মোল্লা মনসুর রে নাকে একটা রুমাল বান্ধে, মুখে একটা রুমাল বান্ধে, একটা রসাতে কুমা পাকাইয়া বাবার গলায় কুমো দিল। বাবার গলায় কুমো দিয়ে ছেলে হইয়া মৃত্যু বাবাকে রাস্তার কুকুর যেরকম শেষরে নিয়ে যায়, এরকম ছেলে হয়ে বাবাকে শেষরে নিয়ে যায়। আরে বেঈমান, ওরে ছেলে হয়ে বাবার গলায় রসা দেব মুদিয়াছেন, পাগলকে শেষরে নিয়ে যায়। মৃত্যু মানুষের চামড়া ফাইটা তাজা রক্ত বের হইতাছে ভাই। ওরে মনসুর বেটা রে, ওরে জঙ্গলের মধ্যে যায় রসাটা ধরে মাথার উপর ঘুমানি পাক দিয়ে রসা সাইডা দেয়। মুদিয়াছেন পাগল রে, জৈতন গাছের গোড়ায় পইরা রইল। শরীয়তের আলেম মনসুর হাত ঝাইরা কয় আজ থেকে কুত্তর বাচ্চার গাঞ্জার স্বাদ মিঠে গেল। আরে এই কথা কয়া মনসুর যখন ৪০ কদম আসে, এমন একটা সুগন্ধ মনসুরের নাকে গেল রে লাগিয়ে, এত সুন্দর একটা সুগ্রেন আতর গোলাপের সেন। মনসুর পিস দিকে তাকে কয় এখানে এত সুন্দর সেন। আরে মনসুর পিস দিকে লক্ষ্য করে দেখে রে, এমন চারজন ব্যক্তি তাদের শরীরে সাদা পোশাক নুরানি চেহারা, এমন একটা জায়গার পানি দিয়ে মুদিয়াছেনকে গোসল করে দিচ্ছে। ওই পানির সুগন্ধ গোটাল জঙ্গলাময় হয়ে গেছে। ওই পানিটা আজও মক্কা শরীফে আছেন, এই যে হাজিরে হজ করার জন্য যাই ওই জায়গার পানি যদি হাজিরে গোসল না করে, ওই পানি যদি ব্যবহার না করে, ওই হাজির হজ মক্কায় কবুল হবেন নাই। মনসুরের মাথা ঘুরে গেল, আমি কি ভুল করলাম? ওরে মনসুর কয় বাবা তোমরা কে দাঁড়াও গো, তোমরা কেন আমার বাবাকে গোসল করাইতেছ গো? আমার বাবা পৃথিবীতে কোন ইবাদত করছে যার জন্য তোমরা আমার বাবাকে গোসল করাইতেছ? ওরে তখন ওই চারজন ব্যক্তির তারা হুড়া করে গোসল কইরা রে। ওরে একটু শাহিনামা পত্র নেই কা মনসুরের সামনে ফেলে দেয়। ওই চারজন ব্যক্তি মুদিয়াছেনকে কোলে তুলে নিয়ে আসমান দিকে রওনা হইল। যখন আসমান দিকে রওনা হই, যখন আসমান দিকে রওনা হইল, তখন মনসুর বুঝতে পারল এটা সাধারণ মানুষ নয়, এ চারজন মানুষ না আর আল্লাহর ফেরেশতা। আর আমার আব্বা পৃথিবীতে কোন ইবাদত করছে আমি চিনতে পারলাম না, আমার আব্বাকে আল্লাহর ফেরেশতা গোসল করাইল। ওরে কাদিরা কাদিরা গেল রে মনসুর, অস্থির হইল রে। আরে দুঃখ নেক সজার কপালে পত্রখানা নই রাগ মনসুর, বাড়ি দিয়ে কি গেল মনসুর দাদা মায়ের পায়ের ওপর এবার পড়িল ধরে মা গো মা। ও মা আমার আব্বা এই পৃথিবীর কোন ইবাদত করছে যার বিনিময় আল্লাহর ফেরেশতা গোসল করাইছে রে। আরে দুঃখ নেক সদার কপালে এই ছিল কপালে লেখা গো আল্লাহ এই ছিল নসিবে রে। হায় রে ওই আমার এই ছিল কপালে। ও মা আমার আব্বা পৃথিবীতে কোন ইবাদত করছে মা যার জন্য আল্লাহর ফেরেশতা আমার বাবাকে গোসল করাইছে মা? ও মা আমার বাবার একটু পরিচয় দাও গো। ওরে তখন মা কেনতে কেনতে কয় মনসুর রে, ওরে স্বামী হারা নারী মায়ের বুক ভরা বেদনা। মা রুকিয়া কেনতে কেনতে কয় মনসুর রে তোর বাবার কোনো পরিচয় আমার কাছে নাই,
তবে তোর বাবা একটা স্মৃতি রাইকা গেছে। কয় কি স্মৃতি মা? কয় মনসুর রে, তোরা দুইটা ছেলে মেয়ে হওয়ার পর কোনোদিন তোর বাবা আমাকে স্পর্শ করে নাই। তোর বাবা কামের ঘরে তালা লাগাইছে। মানুষের মধ্যে পাঁচটা লফ্স আছে, লফ্স রহমানিয়া, লফ্স লাওয়ামা, লফ্স মুলহিমা, লফ্স মতমানিয়া, লফ্স আম্বারা। তোর বাবা লফ্স আম্বারাতে তালা লাগাইছিল। তোরা দুইটা ছেলে মেয়ে হওয়ার পর কোনোদিন তোর বাবা আমাকে স্পর্শ করে নাই। সাত দিনের সপ্তাহ ছয় দিন তোর বাবা জঙ্গলায় থাকতো, একদিন বাড়িতে আসতো। তাও আমি থাকতাম বাড়ির মধ্যেই, তোর বাবা থাকতো বাড়ির পাশে খাঙ্কা ঘরে। তোর বাবা ফজরের আগে আসতো, এই তোর বাবা রাত বারোটার দিকে আসতো, ফজরের আগে বের হয়ে যাইতো। আমি সকালবেলা তোর বাবার ঘরে যায় দেখতাম সব ঠিক আছে, সব ঠিক ছিল তোর বাবার, কিন্তু বালুশটা ভিজেছিল। এই বালুশে সিপি দেওয়ার সঙ্গে সঙ্গে শশার করে পানি বাড়াইছে। এই বালুশ শুকাইতে আবার ছয় দিন সময় লাগছে, আবার সাত দিনের মাতাত একদিন তোর বাবা বাড়িতে আসছে। ওরে বালিশে পানির কথা শুইনা শরীয়ত তোর মোল্লার মাথা ঘুইরা যায়। কয় আমার আব্বা তো সাধারণ মানুষ নয়, আমার আব্বা কোন ইবাদত করছে? ওরে একাত্রে করে শশার করে চোখের পানি ফালাইছে। আমরা যদি দশ হাজার আলেম কান্দি রে, আমাদের দেড়শো টাক চোখের পানি হবে না। আমার আমার আব্বা কেমন ইবাদত করছে গো, আমার আব্বা একাত্রে শশার করে চোখের পানি ফালাইছে। মা গো, ও মা, আমি ভুল করছি গো, একবার বলো না গো আমার বাবা কোন ইবাদত কইরা গেছে গো। ওরে তখন মা রুকিয়া কয়, আমি বলতে পারবো না, ওই পত্র দেখলি তুই বুঝতে পারবি তোর বাবা কোন বন্দেগি করছে। একটা স্বামী হারা নারী তার কত যন্ত্রণা। তাই বাবা মুসলমান, আল্লাহ বেশি বেশি পছন্দ করে দুফোঁটা চোখের পানি। আমরা নামাজ কায়েম করি কিংবা যে কোনো ইবাদত করি, যদি কষ্ট করে দুফোঁটা চোখের পানি ফালাতে পারি, সেদিন মনে করবেন, গ্যারান্টি দেবেন আজকে আপনার ইবাদত হাসিল হয়ে গেছে। আর যদি আপনার হৃদয় না গলে, চোখে দুফোঁটা পানি না আসে, সেদিন আপনার ইবাদত আল্লাহর কাছে, আপনার ইবাদত দুর্বল হয়ে যাবে, হাসিল হবে না। ওরে পত্রখানা দেই কে মনসুরের মাথা গেল রে ঘুরি না। পত্রতে এবার উর্ধু বোঝা যায় না, বাংলাও বোঝা যায় না, এমন ভাষাতে পত্র লেখা ভাই। কিন্তু একটু করে বুঝতে পাইল, ওই পত্রতে লেখা আছে, মনসুর তোরা শরীয়তের আলেম মানুষ দেখে ঘৃণা করিস, সবার উপর মানুষ সত্য তার উপর নাই, মানুষের মনে দুঃখ দিয়ে আল্লাহ পাবি কই? আল্লাহকে পাইতে চাইলে মানুষকে মহব্বত করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। তবে আলেম, তুই তোর বাবাকে চিনতে পারিস নাই, তোর বাবা একজন হীরা, তোর বাবা একজন মানিক, তুই বুঝতে পারিস নাই, তাই তোর বাবার পরিচয় তোর মায়ের কাছে নাই। তোরা তো আলেম লোক, তোরা শরীয়তের মানুষ, মানুষ দেখে ঘৃণা করিস, তবে তোর বাবার যদি পরিচয় পেতে চাস, তোর বাবার যদি পরিচয় পেতে চাস, তোর বাড়ির দক্ষিণ সাইডে সত্যির জাতের ছোট একজন হীরামসি আছে, এই হীরামসির বাড়ি গেলেই তোর বাবার পরিচয় পাবে। এই কথা না কবার শোনে ওগো প্রাণের ভাই, আরে মনসুর বেটা কি করিল সবার জানাই, আরে ধীরে ধীরে মুসির বাড়ি রওনা হইয়া গেল, আরে কে আছে গো বাড়িওয়ালা এসে দেখা করো। আমি বলবো কথা দি ধীরে ধীরে গো, আমার যা করিবে কি বিড়ির আশাই গো, আরে হীরে মুসি চিন্তা করে রোগ প্রাণের ভাই, ঘর থেকে রাহিরা মুসি বাইর হইয়া যায়, শরীয়তের আলম মনসুর দেখি বার পাইল, আরে মনসুর বেটা মুসিকে গো জিজ্ঞাস করিল, কাকা আল্লাহ দিলে কেমন আস গো, আমার যা করিবে কি বিধি আশাই গো। হীরা মুসির দাড়ি মুসগুলো ভাল্লুকের মতন, পরনে একটা বিষ্ণেংটি, গলায় একশো একটা জুতোর মালা,
শরীয়তের আলেম মনসুর কয়, কাকা জয় গুরু জয় গুরু। হীরা মুসি বললেন, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ইয়া বারাকাতুহু। ও মনসুর কয় সর্বনাশ, ছত্রিশ জাতের ছোট হীরা মুসিকে আমি জয় গুরু বললাম, সে বললেন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ইয়া বারাকাতুহু। আমার কি হয়ে গেল মনসুর বেটা কয়, কাকা গো আপনি আমারে কয়া দেন, আমার আব্বা পৃথিবীতে কোন সাধন করছে যার বিনিময়ে আল্লাহর ফেরেশতা আমার বাবাকে গোসল করছে গো। ওরে হীরা মুসির দুই চোখের পানি দিয়ে বুক ভিজে যায়, কয়াই মনসুর তুই মানুষ চিনতে পারিস, এ মনসুর তুই তো হতভাগা সোনা চিনতে পারিস নাই, তোর বাবা মার তরিকে রাখে রাতের ভাই, তোর বাবা তোর উপর রাগ করে চিরবিদায় হয়ে গেছে, তোর বাবার পরিচয় আমার কাছে নাই, মনসুর তুই সোজা বার আমার পথ ছেড়ে দে, আমার সময় নষ্ট করিস না, সোজা তুই উত্তর দিকে যা। এবার যাইতে যাইতে প্রথম যে ব্যক্তির সঙ্গে তোর দেখা হবে ওই ব্যক্তির কাছে যা আপটে সাপটে ধরলি তোর বাবার পরিচয় তুই পাবি। মনসুর বেটা কি করিল শোন প্রাণের ভাই, মুসির পথ ছাড়িয়ে উত্তর দিকে যাই, উত্তর দিকে যাই আর মনসুর দেখিবার পাইল এমন একটা পাটনি বেটা সামনে হাজির হলো, বলবো কথা ধীরে ধীরে সবার দেই কইরে লয়নে লাগে যারে, আরে তারে কি আর ভুলিতে না পারে, আমার মনের মানুষ যদি আমার রাস্তা দিয়া যায় এরও ভাসতে, তাহার সঙ্গে হয় না কথা বাজান নকেরি জালাই, মনের মানুষ যদি আমার রাস্তা দিয়া যায় তাহার সঙ্গে হয় না রে কথা নকেরি জালাই, যে যাহারে পাশে ভালো যাই কি ভুল তারে মনে লাগে যারে, আরে তারে কি আর ভুলিতে না পারে, তারে কি আর ভুলিতে না পারে লয়নে লাগে যারে, আরে তারে কি আর ভুলিতে না পারে। ও মনসুর রে মুসির পাছরির আর মনসুর উত্তর দিকে যায়, পাটনি বেটার সাথে মনসুরের দেখা হইয়া যায়, 101টা সুরের বাতান আগে আগে যায়, মনসুর বেটা দেখবার পাইল শোন প্রাণের ভাই, আরে বলবো কথা ধীরে ধীরে সবার দেই কয়ে নয়নে লাগে যারে, আরে তারে কি আর ভুলিতে না পারে, তারে কি আর ভুলিতে না পারে নয়নে লাগে যারে, আরে আমি কি তার ভুলিতে না পারে। পাটনি বেটা এক বাতান শুয়োর আগে আগে যায়, শুয়োরের বাচ্চা বস্তায় নিয়ে পাটনি কাঁদে নাই, মনসুর বেটা কয় কাকা আসসালামু আলাইকুম, পাটনি বললেন বাবা জয় গুরু জয় গুরু। মনসুর কয় সকাল থেকে আমার উল্টা পাল্টা হয়ে যাচ্ছে, যাক দেয় সালাম সেই বলে জয় গুরু, যাক বলি জয় গুরু সেই দেয় সালাম। ওরে মনসুর কইতাছে কাকা গো, ও কাকা তুমি কও না গো আমার বাবা পৃথিবীত কোন ইবাদত করছে, কাকা বলো না গো, তাছাড়া আমি প্রাণে বাঁচব না গো আমার বাবা কোন ইবাদত করছে। ওরে পাটনি কয় মনসুর আমার ঘাটা ছেড়ে দে, তোর বাপের পরিচয় আমার কাছে নাই রে, তুই কিন্তু আরো এক জায়গা থেকে ঘুরে আইছ,
মুন্সির কয় কাকা সেটা কেমনে জানেন? কয় আমি সব জানি, তোর বাবা আমার আকেরাতের ভাই, তোর বাবা কামেল ব্যক্তি ছিল, আল্লাহর প্রেমিক ছিল, তোর বাবার পরিচয় আমার কাছে নাই রে, আমার সময় নষ্ট করিস না বাবা, সামনে যা আমি চাকল দিয়ে বাচ্চা করুক দুগ্ধ খাওয়াবো, এমন চোর তুই আমার পথ ছেড়ে সোজা বাম পথে যা, এইবার যাইতে প্রথম যার সাথে তোর দেখা হবে ওই ব্যক্তি ধরলি তোর বাবার পরিচয় পাবি। এই কথা না কওয়ার সনে ও গো প্রাণের ভাই, হীরা পাতনি বেটার পদ গো মনসুর দিল রে সারিয়াই, বাম পথে রওনা হলো শোন সমাচার, মনসুরের কাহিনী গইমি বলিব এইবার, আরে বলবো কথা ধীরে ধীরে সবাই দাঁড়িয়ে লয়নে লাগে যারে, আরে তারে হিয়ার বাস রিতে পারে, যে যাহারে পাশে ভালো যায় কি ভুলা তারে, নয়নে লাগে যারে, আরে তারে হিয়ার ভুলিতে না পা, বাবা মনসুর রে বামপথ মনসুর ব্যাথা গেল রে চলিয়া, এমন একটা কসাইয়ের সাথে গেল দেখা হইয়া, কসাই বেটার সামনে যাইয়া মনসুর কয় কাঁদিয়া, শোনেন শোনেন কসাই কাকা আপনার দেই কইয়া, আমার আব্বা কোন ইবাদত গেছে করি রে, নয়নে লাগে যারে, আরে তারে কি আর ভুলতে না পারে, যে যাহারে ভালোবাসে যাই কি ভুলা তারে, নয়নে লাগে যারে, আরে তারে কি আর ভুলতে না পারে। কসাই কয় এই মঞ্চ তোর বাবার পরিচয় আমার কাছে নাই, তুই কিন্তু আরো দুই জায়গা থেকে ঘুরে আসছিস, মঞ্চুর কয় কসাই কাকা এইটা কেমনে জানেন? কয় আমি সব জানি, তুই আরো দুই জায়গা থেকে ঘুরে আইসু, তোর বাবার পরিচয় তুই পাস নাই, তবে আমার কাছে তোর বাবার পরিচয় নাই, তুই এই সোজা ডান পথে যা, এইবার যাইতে প্রথম যার সাথে তোর দেখা হইব, তোর জীবন গেলেও জানি হারে ছাইড়া দিস না, এরে ধরলি তোর বাবার পরিচয় তুই পাবি। মনসুর কয় জায়গায় ঘুরলো? তিন জায়গায়। তাই লোকজন আমার শ্রোতাবিন্দুকে বলবো, ধন হারাইলে সহজে পাওয়া যায় না, মনসুর বেটা কসায়ের পথ ছাইরা, উত্তর দিকে মনসুর বেটা গেল রে সলিরা, বেলা দুপুর গেল গো মনসুর দেখবার পাইলো যাইয়া, বলতে কথা হৃদয় ফাটে সবার দেই কইয়ে, নয়নে লাগে যারে, আরে আমি কি আর ভুলিতে না পারে, যে যাহারে পাশে ভালো যায় কি ভুলা তারে, নয়নে লাগে যারে, আরে তারে কি আর ভুলিতে না পারে। মনসুর রে যাইতে যাই তের বেলা দুটে বাজে যাই, ডান পাশে মনসুর বেটা দেখবার পাইলো ভাই, এমন সুন্দর একটা পুষ্করণী নজরে পড়িল, এমন একটা রূপসী নারী পুষ্করণী নামিল, আরে বলবো কথা ধীরে ধীরে চান সবাই দাঁড়িয়ে নয়নে লাগে যারে, আরে তারে কি আর ভুলতে না পারে, তারে কি আর ভুলতে না পারে, নয়নে লাগে যারে, আরে তারে কি আর ভুলতে না পারে। দোতারা কই মাই গেছে, দোতারা বাড়াও,
মাথার দিকে ডান পাশে নক্ক করে দেখে রে, এমন একটা পুষ্করিণীতে এমন একটা সুন্দরী নারী গোসল করতেছে, কিন্তু আল্লাহর কসম ওই সুন্দরী নারী গোসল দিতে আছে। দোতারা আর একটু বাড়াই তৈব, দোতারাটা একটু বাড়াই দেন। ওই সুন্দর নারী গোসল দিতে আছে, ওই নারীর পরনে কাপড় তো দূরের কথা, একটা সুতোও ছিল না। শরীয়তের আলেম মনসুর কয়, এর সাথে তো আমার এবার প্রথম দেখা হয়ে গেল। মেয়েটার দেখি একবার তাকাইল মনসুর রে। মনসুর বললেন, তাও বাস্তাক ফেরাবে মিন করলে জামবে অত বেলাহি নাউজ বিল্লা মিন জালি। আয় মনসুর আর মিয়াটার দিকে তাকাইল না, ওই যে মাতা নিসমক কোলার ঘুরে তাকাইল না। নফসকে কন্ট্রোল করতে হবে। আর এই যুগের মৌলবি হইলে কি করল জানেন, ফেসবুক খুললে ভাই কত কি দেখা যায়। ওই নারীর আর গোসল করা হয় না রে। কই কেমন যুবক আমার দেখি একবার তাকাইল গো আর তাকাইল না। নারীর আর গোসল করা হয় না। ওই নারীটা পানির মধ্যে থেকে কাপড় সাপড় নিয়ে ডেবুর দিয়ে বাড়ি দিকে যায়। মনসুর বেটা মেয়েটার পিছে পিছে যায়। মেয়েটা বাড়ির মধ্যে গেল রে, ওই ছেলে মনসুর শরীয়তের আলেম, শরীয়তের আলেম মনসুর মেয়েটার বাড়ির বারান্দায় দাঁড়ায় থাকে। মেয়েটা একটা বেরিনসি আইনা বসতে দিল। মনসুর বৈশাখ কয়, আল্লাহ গো কখন আমার বাবার পরিচয় পাব। এইদিকেতে এসারক্ত কষাই বেটা ওই বাড়িতে যায়। ওটে কষাইয়ের ঘরের স্ত্রী, কষাই বেটাকে কষাইয়ের স্ত্রী খেজুর পাতাতে বসতে দিয়ে রাজভোগ রাজখানা তৈরি করে দিছে। কষাই পেলেটা হাত রাইকিয়া কয়, বিবি রে তুমি কি হাদিস কোরআন জানো? বলে জানি। বলে তুমি কি জানো না অতীত ছাড়া খানা খাওয়া না যায়স? কয় জানি। কয় ছেলেটা কখন আর সে কয় দুপুরের দিকে? বল তা কিছু খাইতে দাও নাই, কিছু খাইতে দাও নাই। ওরে মেয়েটা কইতেছে, স্বামী গো স্বামীর বিন হুকুমে কেমন করে বেগনা পুরুষের সামনে যাব। কষাই কয়, একজন ক্ষুধার্ত মানুষ সে কিসের বেগনা পুরুষ? আমি অর্ডার দিলাম আমাক যেমন আদর যত্ন করে খাইতে দেবা, এই ছেলেটাকে আদর যত্ন করে খাইতে দেবা। কোনোদিন চোখ রাঙ্গে কথা বলবো না, নিজে পায়ে আসছে যেদিন নিজে পায়ে যাবে তে যাবে, নইলে তুমি জান কোনোদিন যাইতে বলো না। স্বামীর অর্ডার পাইরা ঘুমাইয়া ভাবে মনে মন, কষাই তো সারাদিন বাড়ি থাকে না, এখন সুযোগ পাইয়া ওই মিয়াটা কোন কাম করতাছে নয়নে লাগে যারে, আরে তারে কি আর ভুলতে না পারে। ও দয়াল রে, ফজরের আগে কষাই বেটা হাট বাজারে যায়, তয়া বাড়ির সুন্দরী নারী ওই ছেলেটা ভাই সামনে আইলো মজার কাহিনী ও মঈনুদ্দিন ভাই, বলতে কথার হৃদয় ফাটে বলার জায়গা নাই, যে যাহারে বাসে ভালো যাই কি ভোলা তারে নয়নে লাগে যারে, আরে তারে কি আর ভুলতে না পারে। আস্তে আস্তে বাবা, কষাই বেটা ফজরের আগে চলে যায়, কষাইয়ের স্ত্রী আর ওই শরীয়তের আলে বই টয়া বাড়িতে একা একা থাকে। রাগ ভোগ রাজখানা কত সুন্দর খানা খাদ্য তৈরি করে কষাই, কষাইয়ের স্ত্রী শরীয়তের আলমকে খাওয়ায়, খাওয়াইতে চায়। আলেম খানা খাদ্য ভালো লাগে না, খালি কয় আল্লাহ গো কখন আমার বাবার পরিচয় আমি পাব। এভাবে থাকতে থাকতে মেয়েটার আশেক জায়গা যায়, আগুন আর মম যদি এক জায়গায় রাখেন অবশ্যই মম গইলে যাইব। ওই মিয়াটার ভিতরে ইউসুফ জলেকার ভাবাইসা যায়,
তাই মেয়েদের বুক ফাটে, মুখ ফাটে না, নারীদের বুক ফাটে মুখ ফাটে না। একদিন মেয়েটা মুখ ফাইটা কয়, এই যুবক তোরে আমার ভালো লাগছে রে, আমি তোরে যৌবন দান করব। শরীয়তের আলেম কয়, নাউজুবিল্লাহ মিন জালিক, মা ও মা তুমি আমার মা। সুন্দরী নারী কয়, সর্বনাশ এ কেমন পুরুষ, আমার জন্যই বাগদা শহরে হাজার হাজার পুরুষ পাগল, আমার জন্য আত্মহত্যা করছে, আর নিজে আমি একে যৌবন দিতে চাই, হে আমাকে মা কয়ে ডাকে, কিন্তু পুরুষ না, ই একটা খাসি। শোনেন 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 গো ভাই জান, সবাবে দেই কইরা ওই মিয়াটা মনে মনে গেল বড় গোসা হইয়া, ওই মিয়াটা চিন্তা করে ইয়ে ভাই সবারে দেই কইরা রে, কসাইরা সে গো বাড়ি শোনেন সবাই বইরা, রাতের বেলা কসাই কয়, দিবি রে সকালবেলা মাংস দিতে হবে বাসার দরবারে যায়া, রুমের বাজার ঘুরলাম গোলামি ভেড়া ছাগল পাইলাম না, মাংস কোথায় পাবো বিবি আমায় দাও না কইরা, সুযোগ পাইরা কসাইয়ার বিবি মাইনা চিন্তা ভাবনা করে রে, আসতে কসাইয়ার বিবি কয়, স্বামী গো মাংসর চিন্তা করবেন না, আমি বহুদিন থেকে একটা খাসি পালতেছি, আর পয়লে আপনার ভার ভইরা খাসির মাংস দেব। কসাই মনে মনে কয়, মাইয়া মানুষ হইতে আদি বাগি দিছি, কসাই আব্বরে ঘুম, এই দিকে তো রাত্রে বেলা কসিন নারী যৌবন জ্বালা সারা দেশে, যৌবন জ্বালা এমন একটা জিনিস ভাইয়ে ভাইয়ে মার্ডার করতে বাধ্য করে, এই এক কসিন নারী রে, এই এক কসিন নারী যৌবন জ্বালাই রাতের বেলা কসাইয়ের বড় দাও খান হাতে নিছে, যায় কয়, যুবক একবার তুই বল আমাকে ভালোবাসিস রে, আমি তোরে যৌবন দান করব। ওরে ছেলেটা কইতাছে, মা গো ও মা, পরবারি পর নারী কেউ কর না হরণ, পারে যাতে পাইবা না রে মন, 84 লক্ষ জনি ভ্রমণ করে হবে মানুষ জনম। ও মা আমি যে পথে আসছি গো, ওই পথ আমি কোনোদিন হরণ করব না, আর এই যুগের ছেলেবেলে হলে কি করতো বাবা, ওই জায়গায় সুপার গোলাটার মতন লেগে থাকতো, কিন্তু শরীয়তের আলেমে এমন সাধন করছে, কয় মা, মা গো তুমি আমার মা, আমি যে রাস্তা দিয়ে আছি মা, ওই রাস্তা আমি কোনোদিন হরণ করব না। আমি তোকে জবাই করব, তোর মাংস আমি সিদ্ধ করে খাবো। শরীয়তের আলেম মনসুর কয়, মা গো মা, ও মা তুমি আমাকে জবাই করো মা গো, তাও ভালো মা, ও মা তাও তুমি যেটা চাইতেছো মা, ওইটা আমার পক্ষে সম্ভব না। কসাইয়ের স্ত্রী রাগ কইরা, কসাইয়ের দাওখানা আলোক কইরা, যৌবনের জ্বালায় এক ছোট মারিরা মাতার ছেলেটা দিলরে ফালাইরা রে, আর জীবন গেল রে সারিরা, এক ছোট মারিরা গো মাতা জমিনে ফালাইল, আরে একটা ভুলের কারণে নিজের জীবন শরীয়তের আলেম শেষ করল। ধর হইতে মাতা গেল গো আলাদা হইরা, আর জীবন গেল রে সারি দিরা, হাই মোর আল্লাহ মাবুদ মাওলা ভরসা তোমার গো,
ওই মিয়াটা তারাহুরা কইরা সামরা ছিলে ফালাই, আহারে আকর্ষণ নারী দয়া ময়া নাই রে, আহারে ওরে খাটের মধ্যে ফাইলা মান মাংসর পিস বানাইতাছে, শোনো প্রাণের ভাই মাংসর পিস বানাইলো, সিনাই থেকে শশার মাংস আলাদা করে রাখিল, কয় পুরুষ নাই একটা খাসি আর মাংস আমি জাল কইরা খাবো। ওরে তখন বাদ বাকি মাংস কষায়ের ভার ভইরা দেয়, কষায় জাল্লা দেটের পায়ে কয় হায় হায় আল্লাহ, এত বড় একটা আকর্ষণী মহিলা আমার সংসারে দিয়েছ, এত সুন্দর একটা ছেলেকে কি দোষ পায়া জবাই করলো রে, আমি কষাই যদি কোনোদিন কোনো অপরাধ করি আমাকে জবাই করতে ওই নারীর আধা সেকেন্ড সময় লাগবে না। ওরে বইয়ের ভয় করে কষাই মাংস সটকান দে অন্য দেশমকে গেল রে পলিয়া, এইদিকে তে আকর্ষণী নারী যৌবন জ্বালায় মাংস ধুইয়া পাকলে পাতিলের মধ্যে দিল রে তুলিয়া, মাংস ধুইয়া পাকলে পাতিলের মধ্যে তুলে দিল, নবন মরিচ লাগানে লাগাইয়া মাখামাখি করবে, ওই সময় এক টুকরো মাংস ঝাঁপ দে মাটিতে পড়ে গেল, মেয়েটা ধুয়ে পাকলে পাতিলে তুইলে দেয়। আবার যখন নবন মরিচ লাগাবে রে আবার ওই টুকরো মাংস ঝাঁপ দে মাটিতে পড়ে যায়, মেয়েটা কয় হারাম দাদা বাইসা থাকতে আমার সাথে ইয়ার কি করলি না, আজ তোকে আমি জবাই দিছি জাল কইরা খাইমো, এই সময় ইয়ার কি করতেছিস, এ শুকনায়ের কি তোমার মন ভরতেছে না, আবার ধুয়ে পাগলা পাতিলে তুইলা দিল, আবার যখন নবন মরিচ লাগাবে আবার ওই টুকরো মাংস ঝাঁপ দিয়ে মাটিতে পড়ে যায়, আকর্ষণী নারী কয় এই এক টুকরো মাংসের কোনো প্রয়োজন নাই, দৌড়ে যা মাংসের ওপর পা তুলে দে যখন ডাবা দেয়, আবার দিব্যি মন সুরময় না আবার হইয়া গেল শরীরতের আলেম মন সুর আবার জিন্দা হইল রে, ওই আমার এই ছিল কপাল এই ছিল কপালের লেখা গো আল্লাহ, এই ছিল নসিবের আহারে, ওই আমার এই ছিল কপাল শরীয়তের আলেম মনসুর গাও সারা দে উঠে কয় আমি বুঝতে পারছি আমার বাবার পরিচয় আমার মা ছাড়া কেউ দিতে পারবে না, শরীয়তের আলেম মনসুর যখন জিন্দা হয়ে গেল ওই মেয়েটার আশেক মাসে ঘেরে গেল, কয় বাবা আমি মানুষ না, ই হয় হিন্দুর মধ্যে কোনো দেবতা হবে নাহলে মুসলমানের মধ্যে কোনো জবরদস্তি অলি হবে, মেয়েটার আশেক মাসে ঘেরে গেল, মেয়েটার মনে মেয়েটা পিস দিকে ভাটে শরীয়তের আলেম মনসুর, আস্তে আস্তে বাড়ির দিকে যায়, কিন্তু বাড়ির দিকে যেতই যায় তেতই মনসুরের বাড়িতে মানুষের ভিড় চাপে ভাই, মনসুর এক যুগ বারো বছর কষ্ট করলো বাবার পরিচয় পাইল না, আমি মায়ের পাও ধরে সারা জিন্দেগি মায়ের পাও ধরে কান্নাকাটি করে একটু হলো পাপ থেকে মুক্তি পাব, কিন্তু মনসুর যা তো বাড়িতে আসে দেখে মানুষের ভিড় রে, মনসুর কয় এ লোকজন কেন আমার বাড়িতে এত ভিড় কেউ কথা কয় না, ওরে মনসুর মানুষ বাড়িতে যায় দেখে রে মনসুরের মা রোকিয়া নাই পৃথিবী থেকে চির বিদায় নিয়ে গেছে, তার বাবা তারে ডাক দিয়ে নিয়ে গেছে, এই পৃথিবীতে আজও কোনো স্বামী স্ত্রী যদি বেশি ভালোবাসা থাকে, স্ত্রী যদি আগে মারা যায় এক বছর না যায় তো স্বামীও মারা যায়, যদি স্বামী স্ত্রীর সেই ভালোবাসা থাকে, স্বামী যদি মইরা যায় এক বছর না হইতে স্ত্রীও মারা যায়, মারুখি আর পৃথিবীতে নাই শরীয়তের আলেম মনসুর, শরীয়তের আলেম মনসুর দৌড়ে যায় মাল গলারে মনসুর দরিল সাপাইরার, মা এক ভুলের কারণে গো মামা বাবা গেল সারিয়া,
ও মা কি বলবাই লাগো মা, তুমি গেল হারাইরা রে, বাইরে এই পৃথিবীর যার বাবা মা নাই সে বোঝে কেমন জ্বালা বাইরে। মনসুর কয় মা গো বাবা আমার ছেড়ে গেছে মা, কি দোষ পাই লাগো মা, কি দোষ পাই লাগো মা, তুমি গেল হারাইরা রে মা গো মা, তোমার মতন কেউ হইল না, আজ থেকে কার মা কয়না ডাকব এই জগৎ সংসার। বাবা মা কত মধুর জিনিস রে ভাই, আমি বুঝাব কেমন রে, ওই আমার না জানি কি হইবি ভুল। এমন একটা জিনিস, এক ভুল করছিল আজাজিল যার জন্য শয়তান, মনসুর একটা ভুলের কারণে বাবা হারাইল, মা হারাইল। বাইরে এই পৃথিবীর যাদের বাবা মা নাই রে ভাই, তাদের মতন হতভাগা আর পৃথিবীতে কেউ নাই। ওগো শুনছনি বউ, শুনছনি না রে রসনার বউ, শুনছনি পালকি আইল নাইর যাইবানি, আমার মা বোন যারা আমার এই ভিডিও দেখতেছেন, যারা আমাকে চেনেন জানেন, সবাইকে পৃথিবীতে ছাড়তে হবে মা, সবাক একদিন নায়র যাইতে হবে, ওই নায়র থেকে আর কোনোদিন ঘুরে আইব না, তাই আমার গান। আর শুনছনি বউ, শুনছনি না রে সোনার বউ, শুনছনি পালকি রাইল নায়র যাইবানি, আর পালকি রাইল নায়র যাইবানি, বউ গো বউ তোমার পরিল দাঁত পাকিল সুল, এই তো বিয়ার প্রথম কবুল, দেশে যাওয়ার চিন্তা করছনি বউ গো বউ, ও সোনার বউ রে, তোমার পরিল দাঁত পাকিল সুল, এই তো বিয়ার প্রথম কবুল, দেশে যাবার চিন্তা করছনি। আর শুনছনি বউ, শুনছনি না রে ও সোনার বউ, শুনছনি পালকি আইল নাইর যাইবানি, বউ গো বউ ও সোনার বউ রে, তোমার ঘর হইবে মাটির গাতা, আড়াই হাতার গভীরতা, সেই ঘরের খবর রাখছনি বউ গো বউ ও সোনার বউ রে, আরে ঘর হইবে মাটির গাতা, আড়াই হাতার গভীরতা, সাড়ে তিন হাত ঘরের মাপখানি, ঘরের নাই বিছানা নাই রে বাতি, পাইবা না কই সোয়ামী,
ঘরের নাই বিছানা নাই রে বাতি পাইবা না কই সোয়ামি পাল্কি আইলো নাইর যাইবানি আর শুনসনি বউ শুনসনি নার সোনার বউ শুনসনি নিতে আইলো নাইর যাইবানি ও সোনার বউ রে আরে ভবের নায়র করছো তুমি সঙ্গে নিছো দাদি নানি শেষ নায়রের সঙ্গী রাখছো নি বউ গো বউ ও সোনার বউ রে আরে ভবের নায়র করছো তুমি সঙ্গে নিছো দাদি নানি শেষ নায়রের সঙ্গী করছো নি ওর কামেল পীরজার আছে ধরা সে হবে তার সঙ্গামী ওপরে কামেল পীরজার আছে ধরা সে হবে তার দরদি পালকি রাইলো নায়র যাইবানি আর শুনসনি বউ শুনসনি নার সোনার বউ শুনসনি পালকি রাইলো নায়র যাইবানি ওরে আমার বিয়ার কয়দিন আছে আমি হই কলঙ্কিনি আমার বিয়ার কয়দিন আছে আমি হই কলঙ্কিনি পাল্কি আইলো নায়র যাইবানি আর শুনসনি বউ শুনসনি আর ও মালেক ভাই শুনসনি পাল্কি আইলো নায়র যাইবানি আরে শুনসনি বউ শুনসনি রে সোনার বউ শুনসনি পাল্কি আইলো নায়র যাইবানি আরে পাল্কি আইলো তোরা কি নায়র যাইবানি